খাবার পানির একটি বিশাল সমস্যা হয়ে থাকে আসলে আমরা অনেকেই সাহায্য করছি বা অনেকেই অনেকভাবে সাহায্য করছেন খাবার পানির বিষয়ে যদি আপনি আরেকটু কিছু বলতে চান কীভাবে আমরা খাবার পানি পৌঁছে দিতে পারি বা খাবার পানিটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ এই ছোঁয়াচি রোগগুলি থেকে বাঁচার জন্য অবশ্যই আমরা যতগুলো ফ্যাক্টর বললাম তার আমাদের তো পানিটা হলো সবচেয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর পানি দেখেন বিশুদ্ধ পানি সাপ্লাই তো এখানে ইন্টারাপশন হচ্ছেই যাদের ধরুন গ্রামাঞ্চলে টিউবওয়েল থাকে সেই টিউবওয়েলের পানি তো আর এখন আর বিশুদ্ধ পানি আর নাই তো সুতরাং আপনাকে বিশুদ্ধ পানির ব্যবস্থাটা যে কোনোভাবেই করতে হবে এবং এটাতে কিন্তু দেখেন মেডিকেল টিম কাজ করছে অন্যান্য সংস্থাগুলো ধরেন এখন এইবারে দেখেন ইন্টারেস্টিং হলো যে আমাদের আর্মি নেভি ইভেন এয়ারফোর্স বিজিবি সবাই কিন্তু কাজ করছে পাশাপাশি ভলান্টিয়ার অর্গানাইজেশন কাজ করছে স্বাস্থ্য বিভাগ কাজ করছে তার মানে অনেকগুলো ফোর্স কিন্তু আপনার মানুষকে সাহায্য করার জন্য কিন্তু ফিল্ডে আছে আমাদের হলো যে আমাদের বিষয়গুলো জানতে হবে এবং আমাদের তাদের কাছ থেকে সাহায্যটা আমাদের নিতে হবে এবং বিশুদ্ধ পানি সাপ্লাইয়ের কিন্তু এই এই যারা কাজ করে এখানে সবাই কিন্তু বিশুদ্ধ পানি সাপ্লাইয়ের বিষয়টা কিন্তু এনসি করার চেষ্টা করছে আমাদেরকে সেই সুবিধাটা নিতে হবে পাশাপাশি আমরা পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বা পানির যদি ওখানে ফুটানোর কোনো ব্যবস্থা থাকে সে ফুটানো পানি ফুটায় ফুটানোর করা উচিত এবং আমি মনে করি যে আরেকটা যেটা ইজি হতে পারে যে সব পরিবারকে যদি আমরা একটা বিশুদ্ধ পানির বোতল দিয়ে দিই এখন তো পানির বোতল ওয়াইডলি অ্যাভেলেবল আপনার পাঁচ লিটার বোতল দশ লিটার বোতল কাউকে যদি দিয়ে দেওয়া হয় তাহলে সেই বোতলে করে সে কিন্তু একটা বিশুদ্ধ পানির সোর্স থেকে কিন্তু সে পানিটা কালেক্ট করতে পারে তাহলে কিন্তু এটা বিশুদ্ধ পানিটা আমরা করতে পারি আমরা তাহলে কিন্তু অনেকগুলো সরকারি এবং বেসরকারি সংস্থা যারা বিভিন্নভাবে সহযোগিতা করছেন বিশুদ্ধ পানি যদি তারা দেন বা অনেকেই দিচ্ছেন আমরা দেখেছি প্রতিনিয়ত দেখছি তাহলে তাদের জন্য আসলে খুব বেশি উপকারী হবে অন্তত বিশুদ্ধ পানি পান করার মধ্য দিয়েই অনেক রোগ থেকে তারা বাঁচতে পারবেন আরও বেশ কিছু রোগের কথা আপনি বলেছেন বা আমরা শুনে থাকি সব সময় টাইফয়েড হতে পারে বা আপনি জন্ডিস বা হেপাটাইটিস সম্পর্কিত বলেছেন আসলে এই অন্যান্য রোগ যদি আমার মধ্যে লক্ষণ দেখা দেয় ওই সময় আমি কিভাবে তাকে সাহায্য করতে পারি যারাই সাহায্য করছেন কিভাবে সাহায্য করব এটা দেখেন এই রোগগুলো কিন্তু যখন হয় মানুষ কিন্তু টের পায় জি যখন অসুস্থকে ফিল করবে তার উচিত হবে সাথে সাথে নিকটস্থ যে মেডিকেল টিমগুলো আছে সেই টিমের সাথে কন্টাক্ট করা করলে আপনি যেটা বলেন যে টাইফয়েড এটা একটা জীবনাবাহিত রোগ এটা কিন্তু অ্যান্টিবায়োটিক খেলে কিন্তু এটা সেরে যাবে সুতরাং আমাকে তো ডাক্তার কাছে যাইতে হবে এবং সেই অনুযায়ী ওষুধগুলো খেতে হবে এবং ওষুধের সাপ্লাই আমি মনে করি যে ওষুধের সাপ্লাই নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই কিন্তু আমাকে যাইতে হবে যে এফেক্টেড লোক তাকে কিন্তু সেই টিমের কাছে যেতে হবে এবং সিমিলারলি আপনাদের ভাইরাল হ্যাপারাইটিস হলে আমরা রুগী কিন্তু টের পাই যে সে অসুস্থ হয়ে যায় তার জন্ডিস হয়ে যায় চোখ হলুদ হয়ে যায় এগুলো কিন্তু নিকটস্থ যে মেডিকেল টিম আছে তার কাছে যাওয়া উচিত এবং এগুলো করলে কিন্তু সে ভালো হবে পাশাপাশি আমি যেটা আগে একটু আগে বলছিলাম যে আপনি বলছিলেন যে সে যে স্প্রেড করবে অন্যকে যে ছড়াবে সেইটাও কিন্তু বন্ধ হয়ে যাবে তার মানে রুগীর সংখ্যা কিন্তু কমতে সাহায্য হবে সুতরাং আমাদের উচিত হবে যে আমাদের মেডিকেল টিমের কাছে যাওয়া যে ওনাদের প্রেসক্রিপশনে যে ওষুধগুলো খাওয়া এবং সেই ওষুধগুলো সঠিকভাবে খাওয়া তাতে কিন্তু আমাদের এই রোগ জীবাণু বা এই রোগের হাত থেকে রেহাই পাওয়ার একটা সুযোগ কিন্তু আসছে